সম্মানিত দর্শক বৃন্দ বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম সেবা পার্টির কাছে প্রশ্ন করা হয়েছে ইসলাম কি অমুসলিমদের ধ্বংসের অনুপ্রেরণা দেয় রাসুল কারিম তিনি কি অমুসলিমদের মূর্তি এবং উপাসনালয় ভাঙ্গার কোন নির্দেশ দিয়েছেন বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আমি ডক্টর এ কিউ মাহবুবুল্লাহ যশোরী উত্তর দিচ্ছি আপনারা যদি একটু বুঝতে পারেন ইনশাল্লাহ অনেক উপকার পাবেন যদি মেনে চলতে পারেন এখানে আল্লাহ বলছেন প্রথমে আপনাকে আমাকে মনে রাখতে হবে ধর্ম জগতে প্রতিদিন হাজার হাজার ওয়াজ হচ্ছে মাহফিল হচ্ছে ধর্মজীবীরা বিভিন্ন হাদিসের গ্রন্থ থেকে বিভিন্ন ফলসফার গ্রন্থ থেকে তারা কি বলছেন মূর্তি ভাঙ্গা মুসলমানদের রক্তের মধ্যে লেগে আছে এটি আপনি মুসলমান সুন্নিদের বলেন মুসলমান শিয়াদের বলেন অথবা মুসলমান বলেন এদের সকলের ভিতরে এটি রয়েছে এবং এদের শেখরা এদের হুজুররা এদের বক্তারা এদের ইমামেরা বলে যাচ্ছে মনে রাখবেন মাস্জিদ ভাঙসেকারা ধার্মিকেরা মন্দিরও ভাঙছে ধার্মিকেরা তারপরও তারা দাবি করে তারা ধার্মিক আর যারা ভাঙ্গা ভাঙ্গিতে নেই তারা আমরা মুসলিম আমরা কাজে নেই। এর আমি বলছি। মাসজিদ ভাঙলে আল্লাহর কিছু যায় আসে না মন্দির ভাঙলেও ভগবানের কিছু যায় আসে না তাদের কথা মতে কারণ আল্লাহকে ভগবান আমরা মুসলিমরা বলতে পারি না নিষেধ করা হয়েছে সতেরো নম্বর সুরা বা ইসরায়েলের একশো দশ নম্বর আয়াত আমরা দেখে নিতে পারি কিন্তু যায় আসে কাদের ধর্মান্ধ যারা রয়েছে ওরাই মসজিদ ভাঙ্গে ওরাই মন্দির ভাঙ্গে ওরাই গির্জা ভাঙ্গে ওরাই সেনাগক ভাঙ্গে পৃথিবীর ইতিহাস সেটি বলছে এবার আসুন মসজিদ তোলা আর ভাঙ্গার নাম রাজনীতি মন্দির ভাঙ্গা তোলার নাম রাজনীতি কিন্তু ওরা তাকে চালায় ধর্মের নামে এটি চলছে ভারত উপমহাদেশের দেশগুলিতে মন্দির সময়। একটি সত্য হয়ে ওঠে। প্রকাশ পায় যে দুশ্মনেরা কত ভয়ানক নাসির নগরের ইতিহাস আমাদের সামনে রয়েছে অতীতে আরো অনেক ইতিহাস আছে যেগুলি কখনো সুযোগ হলি বলা যাবে মনে রাখবেন যখনই কোনো মুসলমান এক মানুষ দলবদ্ধভাবে মন্দির ভাঙে অথবা একদল ভাঙে যেমন বাবরি মসজিদ ভেঙেছে তখন আমাদের মুসলিমদেরকে বুঝতে হবে এদের সাথে এই কোরআনের এই কোরআনের কিঞ্চিত সম্পর্ক নেই কারণ কি জানেন এই কোরআনের হজ আল্লাহ তালা কি বলছেন আসুন আমরা একটু দেখেনি পৃথিবীর যাবতীয় উপাসনাগার এগুলি সবই আল্লাহ তাল্লাহার জন্য নির্ধারিত কিন্তু কিছু সংখ্যা ধর্মজীবীরা এগুলিকে কবজা করে তারা তাদের রুজি রুটির ব্যবস্থা করে নিয়েছে যার জন্য এত সব প্রবলেম বাইশ নম্বর সুর আল হজ এর চল্লিশ নম্বর আয়াতের বাংলা অনুবাদ হলো তাদেরকে যাদেরকে নিজেদের পেলাম এছাড়া আর তো কিছুই নয়। তারা বলে আল্লাহ যে আমাদের রব। আল্লাহ যদি একদলকে দিয়ে আরেক দল মানুষকে সায়স্তা না করতেন তাহলে যত মন্দির যত গির্জা যত সেনাগ যত মসজিদ রয়েছে যেখানে আল্লাহতাল্লার নাম খুব বেশি পরিমাণ জিকির করা দরকার এসব ধ্বংস করে ফেলা হতো আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করেন যে নাকি আল্লাহকে সাহায্য করবে নিশ্চয় আল্লাহ সার্বভৌম ক্ষমতার একমাত্র অধিকারী এখান থেকে আমরা জানলাম কি এখান থেকে আমরা জানলাম এই পৃথিবীতে যত উপাসনাগার রয়েছে এগুলি সব আল্লাহ জন্য বানানো হয়ে থাকে কিন্তু এগুলি যখন কবজা হয়ে যায় কিছু সংখ্যক ধর্মজীবীদের কারণে বা তাদের মুঠোয় যখন চলে যায় তখন এগুলি আর আল্লাহর ঘর থাকে না এছাড়া আমাদের সবসময় মনে রাখতে হবে ইসলাম কোনোদিন অন্যের পূজনীয় মূর্তি বলেন মন্দির বলেন দেবদেবীদের বলেন বা প্রতিমা বলেন এদেরকে ভাঙ্গার কখনো উৎসাহ দেয় না ইসলাম মূর্তি পূজা থেকে দূরে থাকতে বলে এর জন্য আমরা বাইশ নম্বর সুরাল হজ এর তিরিশ নম্বর আয়াতে দেখে নেব সেখানে আল্লাহ বলছেন তোমরা সবাই মূর্তি পূজা ও ব্যক্তিত্বের আওতাধীন হওয়ার আবর্জনা আর মিথ্যা কথার কবল থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে ফাজতানিব রিজামিন আল আউসান জুর এই আয়াত যারা মানে না তারা অন্তত এইগুলি কাজ করে বেড়ায় এরপরে আসেন কোরআনের তিন নম্বর সুরা আলে ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াত এবং সাতানব্বই নম্বর আয়াত এই দুটি আয়াতে আল্লাহ বলছেন মানব সমাজের জন্য প্রথম যে ঘরখানা নির্দিষ্ট করা হয়েছে বানানো হয়েছে সেটি হচ্ছে মাসজিদুল হারাম বক্কাতে রয়েছে দুনিয়া জাহানের জন্য পথ নির্দেশকারী এবং মুবারক মুবারক শব্দটি যখন আল্লাহ নিয়ে এসেছেন এখানে এর অর্থ হচ্ছে এখানে যত ধরনের আবর্জনা রয়েছে সেসব থেকে পবিত্র আর বাইশ নার তিরিশ নম্বর আপনারা শুনলেন মূর্তি পূজা এটি হচ্ছে একটা আবর্জনা কাল্পনিক মূর্তিগুলি আবর্জনা মাস্জিদুল হারামে নিদর্শন রয়েছে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান এখানে যে প্রবেশ করবে স্পিরিচুয়াল ভাবে হোক বা প্রকাশ্যভাবে হোক সে নিরাপদে থাকবে এখন আসেন মাসজিদুল হারামের ভিতরে যারা বলছে এই আয়াতগুলিকে কভার দেওয়ার জন্য এক লোকেরা কিছু লেখা লিখেছে কোরআসান এবং তার আশেপাশের এলাকা থেকে সেইগুলি আবার প্রচার করে যাচ্ছে উলামা ইবলিস উলামায় সু ভন্ড মৌলভী সমাজ বক্তা সমাজ তারা কি বলছে মাসজিদুল হারামের ভিতরে তিনশো ষাটটি অথবা তিনশো পঁয়ষট্টি মূর্তি ছিল অথচ আয়াত বলছে পবিত্র ঘর আজ যেভাবে পবিত্র গতকাল ঠিক সেইভাবে পবিত্র ছিল আর যখন ইতিহাস মুসলমানদের ইতিহাসে এই ধরনের কথা লেখা হচ্ছে তখন সুযোগ পাচ্ছে ভারতের ডক্টর সুব্রমণিয়াম স্বামী তিনি বলছেন মাসজিদুল হারাম হিন্দুদের মূলত মাসজিদুল হারাম কোনো দিন এক সেকেন্ডের জন্য কোনো মূর্তি ছিল না কিন্তু যারা শিরিককারী তারা যখন সেখানে যায় তারা তাদের নিজেদের মাথার ভিতরে তিনশো ষাটটি বা পঁয়ষ্টি মূর্তি সেখানে নিয়ে যায় এবং তারাই বলে এখানে কিভাবে ছিল আমার তো বুঝে আসে না আমি নিজেও তো শুনেছি অনেকের কাছে জিজ্ঞেস করেছে এখানে কিভাবে ছোট্ট একটি ঘরে তিনশো পঁয়ষট্টি মূর্তি বা তিনশো ষাটটি এই আয়াতকে কভার দেওয়ার জন্য খোরাসানের মাজুসি লেখকেরা অনেক লেখা লিখেছে আর আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রিন্টও করা হচ্ছে বাধা দেওয়ার ক্ষমতা আপনার নেই তারা কি বলছে আসুন একটু শুনি তারা বলছে কেউ কেউ বলছে মক্কা বিজয়ের সময় নবী মোহাম্মদ কাবায় বহু বছর ধরে সংরক্ষিত পোত্তলিকদের পূজনীয় তিনশো ষাটের বেশি দেবদেবী প্রতিমা ধ্বংস করে ফেলেন এটা আল বিদায় নিহায় মতে এছাড়া কি বলছে পত্তলিকদের এই তীর্থস্থান ধ্বংস সম্পর্কে প্রখ্যাত স্কলার ধর্মের কি বলে সমাজের আল্লামা ইবনে কাসির আল বিদায় আওয়ার নেহায় গ্রন্থে বলেছে নবী মোহাম্মদ এই তীর্থস্থানটি ধ্বংসের নির্দেশ দিয়েছেন চিন্তা করে দেখুন কথাটি বলছে ইবনে কাসির আমি তাকে বলি ইবনে কালিল এর এই কথার কারণে ভারতের লোকেরা আজ বলছে ওটা আমাদের শিব মন্দির ছিল আচ্ছা আসুন এরপরে বুখারি সাহেব কি বলছেন বুখারি অধ্যায় আম্বিয়া কিরাম হাদিস নম্বর তিন পাবলিশার ইসলামিক ফাউন্ডেশন জারির সাহেব বলছেন আমি আহমাজ গোত্তের একশো জন অশ্বরোহী সৈন্য নিয়ে যাত্রা করলাম এবং প্রতিমা ঘটি বিধ্বস্ত করে দিলাম সেখানে যাদেরকে পেলাম হত্যা করে ফেললাম ফিরে এসে নবী নবীকে সংবাদ শোনালাম তিনি অত্যন্ত হয়ে আমাদের জন্য এবং আহমাজ গোত্রের জন্য দোয়া করলেন এটি বুখারি লিখেছে ওই আয়াতগুলি কভার দেওয়ার জন্য পুনরায় আপনাদেরকে বলছি ঠিক এইভাবে বুখারি মাগাজি অধ্যায় চার হাজার আঠারো হাদিসে বলা হচ্ছে যে সেই মূর্তির ঘরটি ভেঙ্গে চৌচির করে দেওয়া হয় এবং আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় আবার হাদিস নম্বর চার হাজার বলা হচ্ছে মাগাজি অধ্যায় জারি সেখানে যে ঘরটি ভেঙ্গে দিয়ে জ্বালিয়েও ফেললেন আবার চার হাজার তিনশো নম্বর হাদিসে বলা হচ্ছে সেটি জ্বালিয়ে তো দিয়েছেন এবং ভেঙ্গেও দিয়েছেন আর রাসুলকে বলা পরে রাসুল নাকি পাঁচবার বরাকাতে দোয়া দিয়েছেন তো আপনারা দেখলেন এই ধরনের কিসা কাহিনী এই ধরনের কথা মুসলমান সমাজের যারা বক্তা রয়েছে তারাই প্রচার করে যাচ্ছে মূলত কোরআন ইসলাম এই কোরআন কোনোদিন এই ধরনের কথা বলে না আপনি যদি কোরআনের ইসলামকে মানেন তাহলে আপনি হবেন মুসলিম আর যদি ওই সমস্ত লোকদের কথা মানেন তাহলে আপনি হবেন মুসলমান সুন্নি অথবা মুসলমান শিয়া অথবা মুসলমান সালাফি আসুন আমরা সবাই কোরআনের দেওয়া নাম যে নাম বাইশ নম্বর সুরা আফ এরা আটাত্তর নম্বর আয়াত দিয়েছে মুসলিম সেই মুসলিম নাম নিয়ে আমরা চলি ইনশাল্লাহ এই নাম নিয়ে যখন আপনি আমি চলবো তখন আপনার এবং আমার কারণে কোনো ব্যক্তি অন্তত ইসলামের উপরে হাত উঠাবে না কেউ নাস্তিকও হবে না আল্লাহ আমাদের সবারই সহায় হন